চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনুন আহমদের কাছে। আপু, ফিরে এলাম আপনার কাছে। আজ হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন, স্যারের সাথে আপনার দুটো মুভিতে কাজ করা হয়েছে, একটা হচ্ছে আমার আছে জল এবং আরেকটা হচ্ছে ঘেটু পুত্র কমলা। কমলা, এই দুটো মুভিতে কাজ করতে গিয়ে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, তো একটু যদি আমাদের সাথে সেগুলো শেয়ার করতেন। রঙের বারুই নামে একটা অনুষ্ঠান ছিল, আচ্ছা অনুষ্ঠান বলবো না, ওইটা একটা ম্যাগাজিন প্রোগ্রাম, ম্যাগাজিন অনুষ্ঠান, সেটা বিটিভির জন্য করা হয়েছিল। ওখানে হাসন রাজার একটা হিন্দি গান, প্যারা রে বালা বাজে বাঁসুরিয়া রে, এই গানটার উপরে একটা নাচের কম্পোজিশন উনি চেয়েছিলেন। তখন তখনই প্রথম আমি ওনার সাথে কাজ করি। আর এছাড়া ওনার পারিবারিকভাবে আমাদের একটা, আমার শ্বশুরবাড়ির সঙ্গে সাংঘাতিক রকমের সম্পর্ক অনেক আগে থেকে ছিল। শুরুর দিকে যখন আমার ওনার বই পড়া শুরু হলো এবং কল্পনায় হুমায়ুন আহমেদ একটা অন্যরকম একটা স্থান মনের মধ্যে নিয়েছিল। এটা মনে হয় আমাদের সবারই এরকম একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ, কেমন যেন একটা ও একটা জায়গা, যে জায়গাটা মানে আমি যখন ওনার সাথে কাজ করতে গেলাম জি আমি শুধু ওনার দিকে না দূর থেকে তাকিয়ে থাকতাম, যে আচ্ছা আচ্ছা উনি এইভাবে লেখেন, উনি এইভাবে ভাবেন, আচ্ছা এইটাই সেই লোকটা। হ্যাঁ, মানে আমার খুব অদ্ভুত একটা ফিলিংস হতো ওনার সাথে কাজ করার সময়। আমি মূলত ওনার সাথে কাজ করার সময় চুপ করে আমি শুধু ওনাকে পর্যবেক্ষণ করতাম। ওনার লেখার সঙ্গে উনি দুটো তো আলাদা মানুষ, হ্যাঁ একদমই আলাদা। এবং উনি যখন দুষ্টামি করছেন, মজার মজার জোকস বলছেন, বা হয়তো মানে একদম সেই নুহাশপল্লিতে উনি লুঙ্গি পরে হেঁটে বেড়াচ্ছেন বা ছোট শর্টস পরে হেঁটে বেড়াচ্ছেন, আমি শুধু ওনাকে দেখতাম আর ভাবতাম যে আশ্চর্য, এই লোকটার লেখনী এরকম বা উনি এমন, খুব অদ্ভুত একটা ফিলিংস হতো। ছবিতে কাজ করা হচ্ছে, হঠাৎ করে সাউন্ড ফোন দিল যে মুনমুনাপা আমরা একটা কাজ করছি, আমার আছে জল বইটা কি পড়া আছে? আমি হচ্ছে পড়েছিলাম, কিন্তু বললো যে আমরা ওইটাতেই, যে দুই বোনের ক্যারেক্টারটা, ওই ওই ছবিটাই আমরা কাজ করছি, এটার মধ্যে মিম তখন প্রথম সে কি বলে লাখ সুন্দরী হয়েছিল, তো ও কাজ করবে এবং আমরা এইটা ছবিটা বানাতে যাচ্ছি। তো আমি বললাম যে শাওন, আমার ওই সময় আমার ভাই মারা গেছে অল্প কিছুদিন আগে, তো আমার মন টন খুব খারাপ ছিল। আমার ভাইটাকে নিয়ে আমরা ডায়ালাইসিস চলছিল, মানে লাস্ট 2 বছর ধরে তাকে নিয়ে আমরা খুব সাফার করছিলাম। তো আমি বললাম যে শাওন, আমার আসলে মন মেজাজ খুবই খারাপ, আমি বোধহয় এখন কাজ করতে পারবো না। তো বলছে ঠিক আছে, আমাদের তো সময় লাগবে, আপনি একটু ইয়ে হন, কী বলে মন টন ঠিক করেন, আর জুয়েল যাবে আপনাকে বইটা আবার পৌঁছে দিয়ে আসবে, পড়েন, পড়ে তারপরে আমরা কাজ করব। তা আমি মনে মনে প্রথমে তো ঠিক করেছিলাম যে কাজ করব না, খুবই আপসেট ছিলাম। তা আমার বাসায় আমার হাজবেন্ড এবং আমার মেয়ে অপরাজিতা এবং সুজিত, ওরা বললো যে মুনমুন কাজ করো, কারণ হচ্ছে যে তুমি যদি ঘরে বসে থাকো এই সময় তোমার মনটা ঠিক হতে অনেক সময় লাগবে, তুমি কাজে মন দাও। তো তারপরে জুয়েল আসলো, বইটা দিল, বইটা পড়লাম, পড়তে পড়তে কতক্ষণ চোখের কোনায় পানি আসলো, হ্যাঁ, এবং খুবই মানে খারাপ লাগলো বইটা পড়ে, খারাপ লাগলো এই সেন্সে যে খুবই প্যাথেটিক এন্ডটা। আমার আছে জল কি আপনার প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল? হ্যাঁ, সেটা বলাই চলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো স্যারের সাথে তো একটা খুব প্রথম একটা কাজ করার একটা অন্যরকম অভিজ্ঞতা, এবং আরেকটা কথা বলছিলেন যে স্যার এমন লেখেন সেটা তার লেখাপড়া, আর সামনে যখন তাকে দেখা যায় তখন সম্পূর্ণ একটা দুরকম একটা অনুভূতি। স্যারের সাথে যখন আপনার প্রথম দেখা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা কি মনে পড়ছে? রঙের বারুই কাজ করার সময় উনি দেখতে চেয়েছিলেন যে আমার নাচের ক্লাসরুমটা কত বড়, আমার তখন একটা বিশাল নাচের ক্লাসরুম ছিল এবং চারিদিকে ছবি টবি লাগানো ছিল, তো উনি চেয়েছিলেন ওখানেই শুটিংটা করতে। তো স্পটটা দেখার জন্য মূলত উনি আমার বাসায় গিয়েছিলেন। তো উনি স্পটটা দেখে বললেন যে এরকম, আমি যেহেতু মোমবাতি টোমবাতি লাগিয়ে মাঝখানে আর একটু ওয়াইড লাগবে, তো যাই হোক ওই ওইটার জন্য উনি প্রথম গিয়েছিলেন। তো কাজের জন্য যখন কারোর সাথে কথা হয় বা কিছু হয় তখন একটা একরকম ফিলিংস থাকে। আর হুমায়ুন আহমেদ যে নামটা এবং ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে পরিধি, সেটা তো অনেক বিশাল। তো উনি যখন বাসায় ঢুকলেন, ছোটোখাটো মানুষ, হ্যাঁ আচ্ছা এখানে না, এখানে এইভাবে কাজ করা যাবে না, আমার মনে হয় একটু বড় জায়গা লাগবে, উনি খুবই সিম্পল কথাবার্তা বললেন, বলে টলে বললেন যে মুনমুন আমরা তাহলে আমি স্পট রেডি করে তারপরে তোমাকে জানাচ্ছি, তুমি নাচটা রেডি করে ফেলো। তো এই জাস্ট এমনি সিম্পল কথাবার্তা প্রথমের দিকে জাস্ট। এটাই আমার আছে জল ছবিটার জন্য রাজি হলাম কাজ করব,
তারপরে উনি বললেন যে আমি যে ক্যারেক্টারটা নিয়ে ভাবছি আমি চাই ওই টাইপের একটা কোনো নাটক আমরা করে ফেলি। তো উনি চট করে একটা শকত সাহেবের গাড়ি কেনা নাটক লিখলেন এবং আমরা ওই কাজটা করলাম। কাজটা করতে যে উনি মানে যেটা দেখতে চেয়েছিলেন যে হয় না যে একটা সিনেমা করার আগে যদি মানে ছোট একটা কাজের পরিধিতে আমরা যদি কথাবার্তা বলি বা আমাকে স্ক্রিনে কেমন লাগছে বা সে তো আমাকে ওইভাবে আলাদা করে দেখেনি, হয়তো দেখেনি বলতে গেলে ওনার কাজের জন্য চিন্তা করেনি, তো একটা মানে সহজ একটা ব্যাপার চলে আসে সেটার জন্য আমি নাটক করলাম। নাটক করার পরে তারপরে উনি ওনার সিনেমার জন্য কাজ করলাম। আপনি বলছিলেন যে স্যারের উপন্যাস পড়ে আপনি অনেক মুগ্ধ হয়েছিলেন, যখন তার সাথে কাজ করতে গেলেন নির্মাতা হুমায়ুন আহমেদকে দেখে সেই একই মুগ্ধতা কাজ করেছিল নাকি তার চেয়েও বেশি মুগ্ধতা কাজ করেছিল? কাজের জায়গাটা আসলে অন্যরকম। হ্যাঁ, মুগ্ধতা তো আমি বলছি, যেমন ধরো উনি যখন স্ক্রিপ্ট পড়ছেন বসে ওনার স্ক্রিপ্ট শুনছি, বা ওনার ওখানে যখন আমরা নুহাশপল্লিতে গেছি উনি আমাদেরকে নিয়ে, আমার মেয়েও গিয়েছিল, উনি আমাকে আমার মেয়েকে নিয়ে পুরো নুহাশপল্লিটা ঘুরিয়ে দেখালেন এবং তখন আমি এত এক্সাইটেড ছিলাম যে উনি যা বলছেন সেটাই ভিডিও করছি, যা দেখাচ্ছেন সেটাই ভিডিও করছি। হ্যাঁ, খুবই অন্যরকম একটা ফিলিংস ছিল। খুব কড়া একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আমার আছে এইখানে একটা না খুব মজার একটা ঘটনা আছে, আমি যখন প্রথম এই আমার আছে জল বইটা আমাকে পড়তে দিল, আমি পড়লাম এবং আমার বললাম তো সেই সময় আমার একটু মনটাও একটু সফট ছিল, মনটা একটু খারাপ ছিল, তো পড়ার পরে আমি ভেবেছি যে মিমকে মা ইয়ের কি বলে নায়িকার ক্যারেক্টার দিচ্ছে, আমাকে হয়তো ওর বড় বোন যেটা সেটা হবে, আমি কারণ মায়ের চরিত্রে কখনো ওইভাবে কাজ করিনি। জুয়েল আমাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা আপনি কি জানেন যে এরকম আপনি কোন ক্যারেক্টারটা করতে হবে? তা আমি বলছি না বলো, তো বলছে যে মায়ের ক্যারেক্টারটা। তখন আমি মনে হলো একটুখানি ধাক্কাই খেলাম যে একটা সিনেমা করব, ঠিক আছে না হয় আমাকে নায়িকা দিবে না বড় বোন দিক, কিন্তু মায়ের ক্যারেক্টার দিবে, আমি তো তখন আজ থেকে কত বছর আগে, 9-10 বছর আগের কথা, তো মায়ের ক্যারেক্টার দিবে, আমি এখনই মায়ের ক্যারেক্টার করবো আর তাও ওরকম বড় একটা মেয়ের মা, তো আমার খুব ইয়ে হলো, আমি ওজন কাজ করবো না। তখন আমার ওরা আমার বাসা থেকে বললো যে তুমি অভিনয় করবে সেটা মা হোক খালা হোক ফুপু হোক, হ্যাঁ অভিনয়টা তো অভিনয় হিসাবে তুমি চিন্তা করো কাজ করো। প্রথমে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু যখন কাজ করেছি তখন আমার কাছে মায়ের ক্যারেক্টারটাও অন্যরকম মনে হয়েছে, কারণ এই মাটা সে জানে যে তার দুই মেয়ে কিভাবে মানসিক কষ্ট পাচ্ছে, মা পুরোটাই জানছে, হ্যাঁ, এবং জেনে সেইটাকে সে খুব উপর থেকে মানে ব্যালেন্স করে অভিনয় করা ভালো লেগেছে আমার কাজটা করে। এবং এই যে আমার সাথে পীযূষদা ছিলেন বা আমার সাথে আরও ছোট্ট একটা বেবি ছিল ওয়াফা, হ্যাঁ খুব মজা লেগেছে কাজ করা। জাহিদ ভাই তো মানে অসাধারণ কাজ করেছেন, ফেরদৌস অসাধারণ কাজ করেছে, তো সবাই মিলে একটা কম্প্যাক্ট ব্যাপার ছিল, খুব ভালো লেগেছে কাজ করা। ঠিক একইভাবে কিন্তু ঘেটু পুত্র কমলাতে আপনি জমিদারের স্ত্রী, একটু অভিমানী, একটু অন্যরকম একটা চরিত্র, দেখেও খুব মজা লাগছিল, সেই অভিজ্ঞতা সম্পর্কেও জানতে চাই। স্যার আমাকে প্রথম যখন ডাকলেন এই ছবিটাতে কাজ করার জন্য, ডেকেই স্ক্রিপ্ট পড়ার জন্য গেলাম ওনার বাসায়, প্রথমে বললেন যে তোমাকে দিয়ে এখন তুমি এখন যেই অভিনয়টা করবা এরপরে তোমাকে আর কেউ পছন্দ করবে না। আচ্ছা, হ্যাঁ তোমাকে সবাই অপছন্দ করবে। তা আমি ভাবলাম যে এটা কি ধরনের কথা, এবং কি এমন অভিনয় করব যে যেটা করলে আমাকে সবাই অপছন্দ করবে? হ্যাঁ, তোমার মতো সুন্দরী মেয়ে এমন সবার কাছে অসুন্দর হয়ে যাবা? তারপর যাই হোক, উনি যখন গল্পটা পড়লেন বুঝলাম যে কেন বলছেন, এই তাতে এই এই মহিলাটা যেভাবে একটা বাচ্চাকে মানে মেরে ফেলার জন্য পায়তারা করেন বা একটা পরিকল্পনা করেন, মেরেও ফেলেন শেষে, হ্যাঁ শেষে মারাও যায় বাচ্চাটা, তো এই পরিকল্পনাকারী যে মহিলা তাকে তো ন্যাচারালি মানুষ পছন্দ করবে না, কিন্তু আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে অভিনয়টা করতে গিয়ে, তো স্যারও খুব পছন্দ করেছিলেন। তবে সবচেয়ে খারাপ লেগেছে, এই ছবিটা আমরা প্রিমিয়ার দেখেছি কিন্তু মুক্তি পাওয়ার পরে স্যারের আমি কিছু কথা শুনতে চেয়েছিলাম যে উনি ওনার পরে হয় না যে উনি সবসময় একটা সিন রেকর্ড করার পরে জিজ্ঞেস করতেন যেরকম, বা সারাদিনের শুটিংয়ের পরে জিজ্ঞেস করতেন যে কার অভিনয় আজকে ভালো হয়েছে বা কে সবচেয়ে ভালো কাজ করেছে আজকে, তো ওই আড্ডাতে ওই সমস্ত আলোচনা হতো। তো আমি চাচ্ছিলাম যে ছবিটা মুক্তি পাওয়ার পরে স্যারের কাছ থেকে কিছু প্রশংসা যদি পাওয়া যেত, যেমন আমি যখন ডাবিং করছিলাম স্যার একদিন এসেছিলেন
ডাবিংয়ে ধ্বনি চিত্রতে, এবং পরে উনি ডাবিং শুনে আমাকে বলেছিলেন যে তুমি তো ভালো অভিনয় করেছো। হ্যাঁ, খুবই ছোট্ট মানে প্রশংসা, কিন্তু এই প্রশংসাটা আমার জন্য অনেকখানি ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধহয় আরেকটু প্রশংসা পেলে আরও ভালো লাগবে, সেই জন্য আমি চাচ্ছিলাম মুক্তি পাক। হ্যাঁ, তারপরে তো উনি তো তার আগেই অসুস্থ হয়ে গেলেন। এতক্ষণ তো কাজের অভিজ্ঞতা শুনছিলাম, নির্মাতা হুমায়ুন আহমেদ সম্পর্কে শুনছিলাম, লেখক হুমায়ুন আহমেদ সম্পর্কে শুনছিলাম, আপনি তো তার সাথে কাজ করেছেন, নিশ্চয়ই ব্যক্তি হুমায়ুনকে নিজের চোখে দেখেছেন, একটু জানতে চাই ব্যক্তি হুমায়ুন কেমন ছিলেন? আমার কাছে খুব অদ্ভুত লাগতো কতগুলো জিনিস, যেমন উনি শুটিংয়ের মাঝখানে লাঞ্চ আওয়ারে উনি শুটিংয়ের ব্যস্ততার মাঝখান থেকে সে উঠে আসতেন এবং বাচ্চা দুটাকে ওই সময় সময় দিতেন, উনি এসে গোসল করাতেন, সাথে নিয়ে খেতেন এবং দুইটা বাচ্চাকে যতক্ষণ উনি পারতেন ততক্ষণ ওনার পাশে পাশে রাখতেন এবং ওদের সাথে গল্প করতেন, কথা বলতেন। কিছু গাছ উনি বাইরে থেকে এনেছিলেন এবং আমাকে বলছিলেন যে এই গাছগুলো আমি দেখো হয়ে গেছে, এটা জাস্ট গজিয়েছে, এটা এটা যখন বড় হবে এই এটার মধ্যে এই ফল হবে, হ্যান হবে ত্যান হবে, অনেক কথা বলছিলেন। বলছে এই গাছগুলো বড় হওয়া পর্যন্ত আমি দেখে যেতে পারবো না, এটাই খারাপ লাগে, খুবই সিম্পলভাবে কথাগুলো বলে এটাই আমার খারাপ লাগে। তারপরে উনি বাচ্চাগুলোর দিকে যখন এরকম করে তাকাতেন না, আমার কাছে আমি বুঝতে পারতাম যে উনি এই বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত যে উনি দেখতে পারবেন না, মানে উনি রিলেট করতেন যে ওনার গাছ এবং ওনার বাচ্চার সাথে। কথাগুলো যখন বলতেন আমার, আমি চুপ করে শুনতাম ওনার কথাগুলো এবং আমার মনের মধ্যে অন্যরকম একটা যন্ত্রণাও কাজ করতো যে আসলে মানুষ নিজের হয় না, যে আমি এই বাচ্চাগুলো যখন বড় হবে তাদের সাকসেস দেখে যাওয়া একটা বাবা বা মায়ের জন্য অবশ্যই সেই ফিলিংসটা, সেই অনুভূতিটা তো আসলে অনেক আলাদা, মানে এই জিনিসগুলো আমার কাছে খুবই স্পেশাল মনে হতো, আমার কাছে খুবই অন্যরকম হতো। আর তারা, তার তো যখন ওই একটা বারান্দা আছে চাঁদ বারান্দা, সেই বারান্দার মধ্যে যখন শুটিং শেষে সাউন গান করছে, ওনারা বসে আড্ডা দিচ্ছেন, আমরাও থাকতাম মাঝে মাঝে, তো একটা ভালো লাগার পরিবেশ উনি সৃষ্টি করতেন। বেশ, এমনটা সম্পর্কে আসলে জানতে চাইছিলাম, নিশ্চয়ই কোনো আলাদা স্মৃতি আছে স্যারের সাথে, যে স্মৃতিটা হয়তো এখনো মনে পড়ে, এমন কোনো স্মৃতি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমরা একদিন খাওয়া প্রসঙ্গে, খাওয়া প্রসঙ্গে তো অনেক রকমই কথা হতো। আচ্ছা, তো আমি বললাম যে আপনি কি খেতে চান, আমি একটা কিছু আপনার জন্য বানিয়ে আনবো। আমি বললো যে তুমি খাসির ভুঁড়ি রান্না করতে পারো। আমি বললাম যে হ্যাঁ আমি খুব ভালো রান্না করতে পারি খাসির ভুঁড়ি। বলছে ঠিক আছে তুমি তাহলে আমাকে এটা খাইও। তো উনি আমাকে যখন এটা বললেন, তখন আমি সিলেটে যাওয়ার সময় আমি মাঝখানে শুটিংয়ে আমার কাজ ছিল না, আমি ঢাকায় এসেছিলাম, আবার পরে ফেরত গেলাম, তখন আমি ওই খাসির ভুঁড়ি রান্না করে ভুনা করে একদম ওনার জন্য স্পেশালি নিয়ে গেলাম। উনি খেলেন, খেয়ে বললেন যে খুব বেশি প্রশংসার কিছু না, তো উনি যেটা করলেন সেটা হচ্ছে সবাইকে নিয়ে খেলেন, মুনমুন নিয়ে এসছে খাও খাও খাও, তারপরে শেষে উনি বললেন যে এই বাকিটুকু তুলে রাখো আমি এটা পরে খাবো। আচ্ছা, হ্যাঁ, তখন আমার কাছে খুব মজা লাগলো যে উনি আসলে জিনিসটা পছন্দ করেছেন। তো আমার মানে ইচ্ছা ছিল যে আরও কিছুদিন যদি ওনাকে মাঝে মাঝে আমরা এটা ওটা নিয়ে যেতাম, যদি পারতাম হয়তো আরও ভালো লাগতো। হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে অনেক গল্প করছিলাম, অনেক ভালো লাগছিল, এরকম একটা অনুষ্ঠান কেন, আরও 10টা অনুষ্ঠান করলেও হয়তো হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে গল্পটা আসলে শেষ হবে না। একদম শেষে যদি আপনি হুমায়ুন আহমেদের যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে দর্শকদের কে যদি কিছু বলতেন। ওনার পরিধি, ওনার ব্যাপ্তি, ওনার পাণ্ডিত্য, ওনার যে সংকল্প চিন্তা ভাবনা, সেইগুলো আসলে আমরা ধরতে পারবো না, বিশেষ করে আমি আমার কথা বলছি। তার যে কাজ করতে পেরেছি, সাথে থেকেছি এবং তার দুটো ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছে, এটা হচ্ছে আমার জন্য একটা বড় পাওয়া। আর দর্শকদেরকে বলবো যে ওনার বইগুলো পড়া, ওনার বইগুলো পড়লে ওনাকে আসলে জানা যাবে, চেনা যাবে, বোঝা যাবে এবং ওনার খুব সূক্ষ্ম কিছু অনুভূতি অনেকের জন্য, যেমন যেমন মিসির আলির জন্য ঠিক তেমন হিমুর জন্য ঠিক তেমন শুভ্রর জন্য, মানে এক একজনের জন্য যে এক একটা চরিত্রকে যেভাবে উনি তুলে এনেছেন, সেই অনুভূতিগুলো আসলে আমরা সেভাবে নিতে পারলে আমরাও হয়তো আমাদের মন থেকে আমরা অনেক উদার হতে শিখব, অনেক ভালো হতে শিখব। এবং আজকে হুমায়ুন আহমেদের জন্মদিনে আমি তাকে অনেক মনে করছি। আজকে স্যারের জন্মদিন, আমরাও এই বিশেষ দিনে স্যারকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপু অসংখ্য ধন্যবাদ এই বিশেষ দিনে আমাদের সময় দেওয়ার জন্য।
তোমাকে ধন্যবাদ স্যার সম্পর্কে আমার কাছে জানতে চাওয়ার জন্য, ভালো লাগলো আজকের সময়টা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সত্য কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মতো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।